হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ক্লাসটা শুরু করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি। যেমনটা আমি গত রাত্রেও একটা ভিডিওতে বলেছিলাম সেরকমটাই, সেইটার উপরেই গুরুত্বপূর্ণ ঘোষণা। সেটা হলো, দেখো, বিগত 4 বছর কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু কোনো রকম নিয়োগ নেই, এবং অনেক হলো আর নয়, এবার কিন্তু আমাদের কিন্তু এই নিয়োগগুলো একে একে বের করতে হবে। একই প্যান্ডেমিক গেছে, কোনো রকম চাকরির নিয়োগ সেইভাবে হয়নি, এবং যে সমস্ত চাকরিগুলো পরীক্ষা হয়েছিল সেগুলোরও কিন্তু সব রেজাল্ট বাকি রয়েছে, বা রেজাল্ট বেরোলেও সেগুলো কিন্তু কেস হয়ে গিয়ে অনেকটা, কি বলবো, ডিলে হয়ে গেছে। তো 4 বছর ওয়েস্ট হয়েছে সেখানে, কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের সেখানে কিন্তু কোনো রকম নিয়োগ নেই, এবং 2022 সালে নিয়োগ বার করতে হবে সেই জন্য। এবং শুধুমাত্র বের করতে হবে তা নিয়ে নয়, দেখো, 2 বছর নষ্ট, তো সেই 2 বছরের জন্য কিন্তু বয়সের একটা বিশেষ ছাড় কিন্তু দিতে হবে। তো সেই জন্য একটা ডিজিটাল মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন নিয়োগের দাবিতে কিন্তু টুইটার ক্যাম্পেইন করব আজকে, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি আজ আমরা করব সকাল 11টা থেকে। কিন্তু প্রত্যেকে তোমরা টুইটারটা ডাউনলোড করে নাও, অ্যাকাউন্ট খুলে ফেলো মেল আইডি দিয়ে, এবং সেইখানে কিন্তু তোমরা ফিজিক্যাল প্রোটেস্ট না করতে পারো, কিন্তু বাড়ি থেকে একটা দুটো কিন্তু অবশ্যই অবশ্যই টুইট কিন্তু করা যেতে পারে, এটা কিন্তু নিজেদের দাবি। তো দেখো, হ্যাশট্যাগ যেটা রাখবে সেটাকে এখানে পরিষ্কার করে বলাই রয়েছে ছবির মাধ্যমে, হ্যাশট্যাগ যেন একটাও উল্টো পাল্টা না হয়, তাহলে কিন্তু টুইটার ট্রেন্ড করবে না। দেখো, এইরকম প্রথমে হ্যাশট্যাগ দেবে, চিহ্নটা দিয়ে দেখো যেমন রয়েছে সেই রকম সেম টু সেম তোমরা কিন্তু লিখে দেবে। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এটা লিখে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে একদম কপি পেস্ট করে নেবে, এবং আমি টেলিগ্রামেও দিয়ে দেবো, সেখান থেকে কপি পেস্ট করে নেবে। দেখো ওয়েক, তারপর দেখো এই আন্ডার কোর্স বলে এটাকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু মিস করলে চলবে না। তো ওয়েক সব ক্যাপিটাল লেটারে, ওয়েক আন্ডার কোর্স আপ আন্ডার কোর্স কেপি আন্ডার কোর্স কনস্টেবল, এটা একটা হ্যাশট্যাগ। এবং সেকেন্ড হ্যাশট্যাগ হলো হ্যাশট্যাগের সাথে, দেখো কোনো রকম এখানে স্পেস নেই, কেপি আন্ডার কোর্স কনস্টেবল আন্ডার কোর্স নিউ আন্ডার কোর্স ভ্যাকেন্সি। তো এই দুটো হ্যাশট্যাগ দিয়ে তোমরা যেমন ফেসবুকে পোস্ট করো সেম টু সেম, ওখানে কিন্তু নিচে দেখবে প্লাস চিহ্ন রয়েছে টুইটারে, সেখানে ক্লিক করবে, যদি ছবি দিতে চাও ছবি দেবে, এবং সেইখানে এই দুটো পেস্ট করে, আর তোমরা ওখানে উপরে দেখবে টুইট বলে অপশন রয়েছে, সেখানে টুইট প্রেস করে দিলেই টুইট হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের সকলকেই করতে হবে আজ সকাল 11টা থেকে, প্রত্যেকে যতগুলো খুশি পারো তোমরা কিন্তু করতে হবে। তোমরা জানো সম্প্রতি কিন্তু পিএসসি অভিযান হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার অনেক বছর নিয়োগ বেরোয়নি, অনেক গন্ডগোল হয়েছিল, পরীক্ষার রেজাল্টও বের করেনি, সেখানে কিন্তু মাস মুভমেন্ট হয়েছিল, তারা ফিজিক্যাল প্রোটেস্ট করেছিল অফিসের সামনে গিয়ে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজেও একজন পিএসসি স্টুডেন্ট, এই বছর WBCS আমি প্রিলিমস ক্র্যাক করেছি, এবং অন্যান্য আমার যে ক্লার্কশিপ সেটাও কিন্তু সম্প্রতি টাইপিং টেস্ট সেখানে হয়ে যাবে, এবং তারপর হয়তো জয়নিং আমার হয়ে যাবে। তো তার সত্ত্বেও কিন্তু আমার সামনে টাইপিং টেস্ট আছে, আমি তার সত্ত্বেও কিন্তু পিএসসি অভিযানে সামিল হতে গিয়েছিলাম। সেখানে কিন্তু তোমাদেরও এটা ফিজিক্যাল মুভমেন্ট হয়তো করতে পারছো না, কিন্তু বাড়ি থেকে বসে এইটুকু কিন্তু অবশ্যই অবশ্যই করা যায় নিজেদের জন্য। তো এইটাই ছিল গুরুত্বপূর্ণ ঘোষণা। এখন কিন্তু শুধুমাত্র পরীক্ষা আর পরীক্ষার রেজাল্ট নয়, তার সাথে কিন্তু এই মুভমেন্ট আন্দোলনগুলো পরীক্ষার একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে গেছে, এইগুলো ছাড়া কিন্তু আর হচ্ছে না। তো অবশ্যই আজকে 25শে ফেব্রুয়ারি 11টা থেকে তোমরা এই টুইটার ক্যাম্পেইন করবে, এবং বন্ধুদের কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এটার ব্যাপারে, যারা যারা এই পরীক্ষার মধ্যে রয়েছে তারাও যেন এটা করে। ওকে, তো আজকে ক্লাসে এবারে প্রবেশ করা যাক। দেখো, জিকে মক টেস্ট আজকে আমরা করবো 45, এবং এটা কিন্তু আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন আর এক্সাম আসতে চলেছে সেটার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে অনেকটা বেশি কথা বলে ফেলেছি, আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি ক্লাসে ঢুকি। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো, দেখো, 1 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেটিক্স কমিশন এর চেয়ারপার্সন হিসাবে পুনরায় নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, এম্মা টেরহো, তিনি ফিনল্যান্ডের আইস হকি খেলোয়াড়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ভরবেগ এন গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এন স্কোয়ার গুণ। এটা দেখো, N2 রয়েছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু এন স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ এন স্কোয়ার গুণ কিন্তু এটা বৃদ্ধি পাবে। দেখো, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সূত্রটা, সেটা হলো কে ইকুয়াল টু প্রপোর্শনাল টু এন স্কোয়ার পি। নেক্সট
একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং রেলওয়ে গ্রুপ ডির ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির পক্ষ থেকে, যেখানে তোমাদের ক্লাসটা আজ থেকেই শুরু হচ্ছে, 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক, অর্থাৎ গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞানের উপর থেকে 90+ চ্যাপ্টার এবং 70 ঘন্টার উপর তোমরা প্রি রেকর্ডেড ভিডিও এবং ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা পাবে। তো ডিসক্রিপশন বক্স থেকে 749 টাকার বিনিময়ে আমাদের এই ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কি বলা হয়ে থাকে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হ্যালোফাইটস বলা হয়ে থাকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয় নিচের কোন শক্তিতে, অর্থাৎ কোন শক্তি থেকে কোন শক্তিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর ঘটে থাকে? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। দেখো, সালোক সংশ্লেষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। সালোক সংশ্লেষের অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে এবং আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। ভোরবেলা এবং গোধূলি সময় সালোক সংশ্লেষ ও শোষণ হার সমান হয়, এটা কিন্তু হার হবে। ওকে, আমাদের কিন্তু দ্বিতীয় ব্যাচ কোর্স চলছে পুলিশ পরীক্ষার প্রিলিমস এবং মেন্সের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022কে টার্গেট করে। তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে 1499 টাকার বিনিময়ে ভর্তি হয়ে যাও। এখানে কিন্তু 100+ তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং তোমরা 100+ কিন্তু আওয়ার্স এখানে কিন্তু প্রি রেকর্ডেড ভিডিও এবং পিডিএফ পাবে। একদম 80% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে পরীক্ষায়। পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই কিন্তু ভর্তি হতে হবে তোমাদের। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 2022 সালের জানুয়ারিতে ইউনেক্স সানরাইজ ইন্ডিয়া ওপেনের পুরুষ এককের ফাইনালে কে জিতেছে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লক্স সেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 4 বিট বা হাফ বাইট বলা হয় নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিবেলস, অর্থাৎ 4 বিট সমান 1 নিবেল। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় বিমান সংস্থার অল ওয়ান ওমেন পাইলট দল উত্তর মেরুতে একটানা 16,000 কিলোমিটার উড়ে ইতিহাস সৃষ্টি করেছে? তো প্রশ্ন নম্বর 7-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এয়ার ইন্ডিয়া। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল গ্যাসের অপর নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, CH4 বা মিথেন। ল্যান্ডফিল গ্যাস জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব ফেলে। প্রধান উপাদান হলো CO2, মিথেন, উভয় গ্রিনহাউস গ্যাস, এবং CH4 এটা কি, এটা কি গ্যাস? মিথেন গ্যাস। মিথেন গ্যাসই হলো ল্যান্ডফিল গ্যাস এবং এর অপর একটা নাম হলো মার্স গ্যাস। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম স্মার্ট রিডিং বিমানবন্দর হয়ে উঠেছে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। 10 নম্বর প্রশ্ন, 2022 সালের জানুয়ারিতে ভারত AFC মহিলা এশিয়ান কাপের কোন সংস্করণ শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, 20তম সংস্করণ AFC মহিলা এশিয়ান কাপের সংস্করণ শুরু হয়েছিল জানুয়ারি মাসে। 11 নম্বর প্রশ্ন, CHCl3 যৌগটি সাধারণত যে নামে পরিচিত সেটি হলো নিচের কোনটি? তো প্রশ্ন নাম্বার 11-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্মের ব্যাপারে একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তো আমাদের থার্ড ইয়ারে প্র্যাকটিক্যাল ছিল ক্লোরোফর্ম নিয়ে। তো ক্লোরোফর্মের এরকম গাঢ় বোতল ছিল, একদিন স্যার ডেকে বলছে এটা গন্ধ নাও, ঠিক আছে? আমরা গন্ধ নিলাম, অনেকক্ষণ বললাম, স্যার তখন হাতটা চাপা রেখে দিয়েছে ক্লোরোফর্মের নামটা, স্যার হাত চাপা রেখে দিয়ে বলছে যে তোমরা এটার গন্ধ নাও। তো আমরা অনেকক্ষণ গন্ধ নিলাম, বেশ মিষ্টি মিষ্টি গন্ধ লাগছে। তো তারপর স্যার বললেন যে কি বলতো এই লিকুইডটার ভিতরে রয়েছে, এটা একদম কালো রঙের বোতল ছিল। তো আমি বললাম, আমরা জিজ্ঞেস করলাম স্যার কি বোতল, খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ। তারপর হাতটা খুলে বললো যে দেখো কি শুঁকলে তোমরা। তো আমরা দেখলাম ক্লোরোফর্ম। তখন তো আমরা ভয় পাচ্ছি, স্যার সিনেমায় দেখায় যে ক্লোরোফর্ম শুঁকলেই তো অজ্ঞান হয়ে যায়, আমরা কি এবার অজ্ঞান হয়ে যাব? তখন স্যার বললেন যে ওসব সিনেমার ফিল্মিং গল্প বাদ দাও, সিনেমায় অনেক কিছু দেখায়, ক্লোরোফর্ম অনেকক্ষণ নাকে চেপে থাকলে তবেই কিন্তু অজ্ঞান হয়,
আমরা আবার ক্লোরোফর্ম শুধুমাত্র শুধু ক্লোরোফর্ম নয়, একদম কনসেন্ট্রেট CHCl3 শুকেছিলাম, একদম গাঢ় ক্লোরোফর্ম, যেটা একদম র ক্লোরোফর্ম শুকেছিলাম। তারপর সত্ত্বেও আমরা কিন্তু কেউ অজ্ঞান হয়নি। অ্যাকচুয়ালি সিনেমায় একটু বাড়িয়েই দেখায়, ক্লোরোফর্মের সাথে যেটা মেশানো হয় সেটাখানে কিন্তু আরো অনেক কিছু মেশানো থাকে অ্যানাস্থেসিয়া হিসাবে ডাক্তারি ক্ষেত্রে। সেখানে শুধুমাত্র ক্লোরোফর্ম থাকে না, সেখানে আরো কিছু থাকে অজ্ঞান করার জন্য। এবং সিনেমাতে যেগুলো দেখায় সেখানেও কিন্তু ক্লোরোফর্মের সাথে অন্য কিছু মেশানো থাকে, সেই জন্যই অত তাড়াতাড়ি অজ্ঞান হয়। না হলে ক্লোরোফর্ম ইভেন শুধুমাত্র গন্ধ শোঁকা নয়, আমরা ক্লোরোফর্ম পিপেট থাকে এরকম কেমিস্ট্রির এতে, সেই পিপেট থেকে আমরা 30 ml করে ক্লোরোফর্ম মুখ দিয়ে টেনেছিলাম এবং আমাদের প্রত্যেকেরই মুখে কিন্তু ক্লোরোফর্ম চলে গিয়েছিল, তার সত্ত্বেও কিন্তু আমরা অজ্ঞান হয়নি। ওকে, তো একটা ইন্টারেস্টিং স্টোরি আমি বললাম আমার স্টাডি রিলেটেড। নেক্সট দেখো, ক্লোরোফর্ম একটি বর্ণহীন তরল যা দ্রুত বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হয়। এটি চোখ, ত্বক, লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। ক্লোরোফর্ম বিষাক্ত হতে পারে যদি শ্বাস নেওয়া বা গিলে ফেলা হয়। যদি এখানে একটু বাড়াবাড়ি করে লেখা রয়েছে, ক্লোরোফর্মের এক্সপোজার এবং ক্যান্সার কারণ হতে পারে। ক্লোরোফর্ম কিছু রেফ্রিজারেন্ট, দ্রাবক এবং রাসায়নিক উপাদানে ব্যবহৃত হয়। এই যেখানে শ্বাস নিলে বা গিলে ফেললে প্রবলেম হতে পারে, ক্লোরোফর্ম বিষাক্ত, এটা তখনই হয় যখন ক্লোরোফর্মকে আলোর সংস্পর্শে রাখা হয়। আমি বললাম যে বোতলটা কি ছিল, কালো রঙের ছিল, অর্থাৎ ক্লোরোফর্মকে কিন্তু রাখতে হয় কালো রঙের বোতলে। যদি ক্লোরোফর্ম বাতাস এবং আলোর সংস্পর্শে আসে তখনই কিন্তু এটা বিপজ্জনক, অর্থাৎ বিষাক্ত হয়ে পড়ে। তো যখন ভালোভাবে রাখা হয়, অর্থাৎ কালো বোতলে একদম বাতাসের সংস্পর্শে না রাখা হয়, তখন কিন্তু ক্লোরোফর্ম অতটাও ক্ষতিকর নয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কার্বন ওয়াচ অ্যাপ চালু করার জন্য ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল নিচের কোনটি? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, চণ্ডীগড়। 13 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক চালু করা E9 ইনিশিয়েটিভ কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষা বা এডুকেশনের সাথে সম্পর্কিত E9 ইনিশিয়েটিভ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে, বৈদিক সভ্যতা থেকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে। পরীক্ষা কিন্তু শুধুমাত্র পুরুষ সূক্তও দিতে পারে, তো এই পুরুষ সূক্তে চতুর্বর্ণের কথা জানতে পারি। 15 নম্বর প্রশ্ন, 2022 সালের ফেব্রুয়ারিতে নিচের কোন দিনটিকে নিরাপদ ইন্টারনেট দিবস হিসাবে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই ফেব্রুয়ারি। 16 নম্বর প্রশ্ন, শিবাজির পর সিংহাসনে নিচের কোন সম্রাট বসেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, শম্ভুজি। তবে তিনি মাত্র 9 বছর শাসন করতে পারেন এবং মুঘলদের দ্বারা বন্দী হন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জ 1 স্যাটেলাইট নিচের কোন দেশের প্রথম উপগ্রহ যা রাশিয়া উৎক্ষেপণ করেছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, টিউনেশিয়া। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীর উপর দৌধন বাঁধ নির্মাণ করা হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কেন বেতোয়া নদীর সংযোগস্থলে দৌধন বাঁধ নির্মাণ করা হবে। নেক্সট দেখো, ভারতের কিছু নদী প্রকল্প সম্বন্ধে দেখে নেব। দামোদর উপত্যকা পরিকল্পনা দামোদর নদীর উপর, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা শতদ্রু নদীর উপর। ভাকরা নাঙ্গাল হলো, এটা হলো বৃহত্তম, বৃহত্তম বা ইংরেজিতে যেটাকে বলা হয় থাকে লার্জেস্ট। নেক্সট দেখো, হীরাকুদ পরিকল্পনা মহানদী, এটা হলো দীর্ঘতম বা যেটাকে বলা হয় থাকে লংগেস্ট। নেক্সট নাগার্জুন সাগর পরিকল্পনা, সেটা কৃষ্ণ নদীর উপর অবস্থিত। তারপর দেখো তেহেরি পরিকল্পনা ভাগীরথী, এটা হলো উচ্চতম, উচ্চতম বা হাইয়েস্ট। ময়ূরাক্ষী পরিকল্পনা ময়ূরাক্ষী নদীর ওপর এবং নিজাম সাগর পরিকল্পনা মঞ্জিরা নদীর ওপর। নেক্সট 19 নম্বর প্রশ্ন, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তিতুমির। তিতুমিরের আমরা বাঁশের কেল্লা পড়েছিলাম ছোটবেলায়, তো সেই তিতুমির তারিকা আন্দোলনের নেতা ছিলেন। 20 নম্বর প্রশ্ন, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশের বেতুয়া নদীর উপর অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহের ব্যাপারে একটু দেখে নেব। কুঞ্চিকল বা যোগ জলপ্রপাত, এটি কর্ণাটকে অবস্থিত।
শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, রাকিম কুন্ড জলপ্রপাত বিহারে অবস্থিত, হুডরু জলপ্রপাত ঝাড়খণ্ডে, চাচাই কেউতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক? দেখো প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়, অপশন বি প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে, অপশন সি প্রস্তাবনা সংবিধানের রচয়িতাদের মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে, নাকি অপশন ডি উপরের সবগুলোই? তো প্রশ্ন নাম্বার 21-এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলি। 22 নম্বর, বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন ভারতীয় রেলের দ্বারা উদ্বোধন করা হয়, যার নামকরণ হয় নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি লাইফ লাইন এক্সপ্রেস। এই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে জীবন রেখা এক্সপ্রেস নামেও পরিচিত, জুলাই 1991 থেকে চলতে শুরু করে। এটি বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন যা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিকে কভার করে, অভাবী লোকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। বর্তমানে এটি আসামের বদরপুর স্টেশনে বিনামূল্যে রোগীদের সেবা করে। 23 নম্বর প্রশ্ন, সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতের কোন সালে চালু হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি 1991 সালে। 24 নম্বর প্রশ্ন, একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কি? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 9%। দেখো একাদশ পরিকল্পনার সময়কাল 2007 থেকে 2012 পর্যন্ত, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় 1951 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মোহালানবিসের মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। নেক্সট দেখো 1966 থেকে 1969, এই 3 বছর কিন্তু এখানে যুদ্ধ চলেছিল, সেই জন্য বিরতি ছিল, তো বিরতি সময়কালকে বলা হয় প্ল্যান হলিডে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডর মলের নাম যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি দহশালা রাজস্ব ব্যবস্থার সাথে টোডর মলের নাম যুক্ত রয়েছে, এবং রাজা টোডর মল আকবরের অর্থমন্ত্রী হিসাবে পরিচিত। 26 নম্বর প্রশ্ন, কম্পিউটারের বাগ এক ধরনের কি, আমরা যেটাকে ইংরেজিতে বলে থাকি বাগ, তো সেটা হলো অপশন সি এরর। এক ধরনের এরর হলো কম্পিউটারের বাগ। নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি বিবিআইএন মোটরযান চুক্তিতে অন্তর্ভুক্ত নয়? তো 27-এর সঠিক উত্তর হবে দেখো অপশন সি মায়ানমার। মায়ানমার বিবিআইএন মোটরযান চুক্তিতে অন্তর্ভুক্ত নয়। বিবিআইএন চুক্তিতে অন্তর্ভুক্ত দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল। 28, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি ভারতী। ভারতী হল দক্ষিণ মেরুতে তৃতীয় গবেষণা কেন্দ্র এবং গঙ্গোত্রী হল ফার্স্ট। এই গবেষণা কেন্দ্রটির প্রতিষ্ঠাকাল 2012 সাল। 29 নম্বর প্রশ্ন, ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা সেগুলি হল নিচের কোন জিন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অঙ্কোজিন। অঙ্কোজিনের জন্য ক্যান্সার হয়ে থাকে। ওকে নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন ডি নিউ ইয়র্ক সিটি আমেরিকাতে। জাতিসংঘের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। দেখো জাতিসংঘ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে 5টি, এবং জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ওকে তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে ক্লাসটা কেমন লেগেছে। এবং যেটা বললাম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু টুইটার যে ক্যাম্পেইনটা রয়েছে আজকে 25 ফেব্রুয়ারি 11টা AM থেকে, প্রত্যেকে কিন্তু তোমরা হ্যাশট্যাগ লাগিয়ে, যেমনটা আমি বলে দিয়েছি, হ্যাশট্যাগ লাগিয়ে কিন্তু তোমরা সকলে টুইট করবে। ওকে তো আমাদের কিন্তু এই আন্দোলনগুলো কিন্তু খুবই করা জরুরি। অনেকদিন কিন্তু নোটিফিকেশান বেরোয়নি, রেজাল্টও কিন্তু আটকে রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষা, রেল এবং বর্তমানে সিএইচএস এর কিন্তু সেরা প্রস্তুতি দিয়ে থাকে। ওকে
এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ক্লাসের নোটিফিকেশন এবং গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ এবং এখানে দেখো কুইজ চলছে টেলিগ্রামে, সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।